আকাশবাণী আগরতলা স্থানীয় সংবাদ পড়ছি চন্দন লেখাপাল। এখনকার বিশেষ বিশেষ খবর হল, মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা আজ রবীন্দ্র শতবার্ষিকী ভবনে নির্মাণ শ্রমিক কল্যাণ প্রকল্প টু এর সূচনা করেন। নির্বাচন কমিশন রাজ্যের 7টি বিধানসভা আসনের ভোটার তালিকার বিশেষ সংশোধনের জন্য নির্ঘণ্ট প্রকাশ করেছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পরিবেশ রক্ষার উদ্দেশ্যে জীবনধারা পরিবর্তন করার আহ্বান জানিয়েছেন। বেঙ্গালুরুতে জাতীয় সিনিয়র মহিলাদের টি টোয়েন্টি ক্রিকেটের আসরে গ্রুপের লড়াইয়ে চতুর্থ জয় পেল ত্রিপুরা। সৈয়দ মুস্তাক আলী ট্রফি টি টোয়েন্টি ক্রিকেটের গ্রুপের খেলায় আজ ত্রিপুরা জয়লাভ করেছে। আজ রাজ্য থেকে দক্ষিণ পশ্চিম বর্ষা বিদায় নিয়েছে। এবারে আসছি বিস্তারিত সংবাদে। রাজ্য সরকারের শ্রম অধিদপ্তরের অধীনে ত্রিপুরা বিল্ডিং ও অন্যান্য নির্মাণ শ্রমিক কল্যাণ পর্ষদের উদ্যোগে আজ আগরতলা রবীন্দ্র শতবার্ষিকী ভবনে নির্মাণ শ্রমিক কল্যাণ প্রকল্প টু এর সূচনা করেন মুখ্যমন্ত্রী ড মানিক সাহা। মুখ্যমন্ত্রী এখানে বলেন, আগামী দিনে শ্রমিকদের কল্যাণে আরো নতুন নতুন প্রকল্প আনা হবে। কোন ধরনের সমস্যা হলে সংশ্লিষ্ট দপ্তরকে জানাতে শ্রমিকদের প্রতি তিনি আহ্বান জানান। মুখ্যমন্ত্রী বলেন, প্রকল্পগুলির মধ্যে রয়েছে মহিলা নির্মাণ শ্রমিক বিবাহ যোজনা। এই যোজনায় নথিভুক্ত মহিলা নির্মাণ শ্রমিকরা তার দুই মেয়ের বিয়ের ক্ষেত্রে 50,000 টাকা করে অনুদান পাবে। প্রসূতি মহিলা শ্রমিকরা তাদের মজুরি অনুসারে সর্বোচ্চ 3 মাসের জন্য সবেতন মাতৃত্বকালীন ছুটি ভোগ করতে পারবেন। নথিভুক্ত মহিলা শ্রমিক বা শ্রমিকদের স্ত্রীরা সর্বাধিক 2 বার প্রসবের ক্ষেত্রে প্রতিবারে 8,000 টাকা করে আর্থিক সহায়তা পাবেন। নথিভুক্ত শ্রমিকরা সর্বাধিক 2 সন্তানের পড়াশোনার ক্ষেত্রে আর্থিক সহায়তা পাবেন। নথিভুক্ত নির্মাণ শ্রমিকদের আয়ুষ্মান ভারত যোজনার অধীনে নিয়ে আসা হবে। কোন শ্রমিক কর্মক্ষেত্রে দুর্ঘটনার শিকার হয়ে সাময়িকভাবে উপার্জনের ক্ষমতা হারিয়ে ফেললে তাকে ন্যূনতম মজুরির 50% হারে সর্বাধিক 3 মাসের জন্য বেতন দেওয়া হবে এবং স্থায়ীভাবে অক্ষম ব্যক্তির 7 বছর পূর্ণ হওয়া পর্যন্ত মাসে 3,000 টাকা করে আর্থিক সহায়তা দেওয়া হবে। গৃহ নির্মাণের জন্য 20 বছরের জন্য 6 লক্ষ টাকা সুদের হারে 6.5% ভর্তুকি দেওয়া হবে। তাছাড়াও রয়েছে নথিভুক্ত শ্রমিকদের মৃত্যুতে আর্থিক সহায়তা ও অন্ত্যেষ্টিক্রিয়ার ক্ষেত্রে 10,000 টাকা আর্থিক অনুদানের ব্যবস্থা। অনুষ্ঠানে রাজ্যের শ্রমমন্ত্রী ভগবান চন্দ্র দাস বলেন, নির্মাণ শ্রমিক কল্যাণ দুই প্রকল্পের সূচনার কারণে আজ রাজ্যের জন্য একটি ঐতিহাসিক দিন। তিনি বলেন, বর্তমান সরকার দায়িত্ব গ্রহণের পর থেকেই রাজ্য সরকার শ্রমিক কল্যাণে বহু প্রকল্প হাতে নিয়েছে। আগামী দিনেও এই উদ্যোগ অব্যাহত থাকবে। অনুষ্ঠানে ত্রিপুরা নির্মাণ ও ত্রিপুরা বিল্ডিং ও অন্যান্য নির্মাণ শ্রমিক কল্যাণ পর্ষদের চেয়ারম্যান তথা বিধায়ক বিনয়ভূষণ দাস বক্তব্য রাখেন। স্বাগত ভাষণ দেন শ্রম দপ্তরের সচিব অভিষেক সিং। ধন্যবাদ সূচক বক্তব্য রাখেন শ্রম কমিশনার ড নরেশ বাবু এম। পরে কয়েকজন সুবিধাভোগীর হাতে চেক তুলে দেন মুখ্যমন্ত্রী। নির্বাচন কমিশন রাজ্যের 7টি বিধানসভা আসনের ভোটার তালিকার বিশেষ সংশোধনের জন্য নির্ঘণ্ট প্রকাশ করেছে। কমিশনের নির্ঘণ্ট অনুযায়ী আগামী 9ই নভেম্বর খসড়া ভোটার তালিকা প্রকাশ করা হবে। ওইদিন থেকে খসড়া ভোটার তালিকার উপর দাবি ও আপত্তি গ্রহণ শুরু হবে, চলবে 8ই ডিসেম্বর পর্যন্ত। দাবি ও আপত্তি সমূহের নিষ্পত্তির প্রক্রিয়া শেষ হবে 26শে ডিসেম্বর। 2023 সালের 5ই জানুয়ারি চূড়ান্ত সচিত্র ভোটার তালিকা প্রকাশ করা হবে। ভোটার তালিকা সংশোধনী প্রক্রিয়া সম্পর্কে ভোটারদের সচেতন করতে 19ও 20ই নভেম্বর এবং 3রা ও 4ঠা ডিসেম্বর বিশেষ প্রচার অভিযানের আয়োজন করবে রাজ্য নির্বাচন দপ্তর। ত্রিপুরা মাথা চায় রাজ্যের সব রাজনৈতিক দল তাদের কর্মসূচি শান্তিপূর্ণভাবে পালন করুক। আগরতলায় আজ ত্রিপুরা মাথার পক্ষ থেকে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে এডিসি ডেপুটি সিএম অনিমেষ দেববর্মা একথা বলেন। তিনি বলেন, ভিলেজ কমিটি নির্বাচন এবং বৃহত্তর ত্রিপুরাল্যান্ডের দাবিতে রাজ্যপালের কাছে দলের পক্ষ থেকে ডেপুটেশন দেওয়া হয়েছে, কিন্তু একটি রাজনৈতিক দলের পক্ষ থেকে উদ্দেশ্য প্রণোদিতভাবে পূর্ব পরিকল্পিতভাবেই এডিসির বিরুদ্ধে চার্জশিট গঠন করে ডেপুটেশন দেওয়া হয়। তিনি বলেন, এই চার্জশিট সম্পূর্ণ ভিত্তিহীন। গতকাল ডেপুটেশনের নামে ত্রিপুরা মাথার কর্মীদের উপর আক্রমণের অভিযোগ করে তিনি আক্রমণকারী অবিলম্বে গ্রেপ্তারের দাবি জানান। তিনি বলেন, ত্রিপুরা মাথা এডিসিতে নতুন প্রযুক্তি ব্যবহার করে পানীয় জলের সমস্যা সমাধানের উদ্যোগ নিয়েছে। শাসক দল নিজেদের ব্যর্থতা ঢাকতে মানুষের দৃষ্টি অন্যদিকে ঘুরিয়ে দেওয়ার জন্য মাথার বিরুদ্ধে চার্জশিট গঠন করে ডেপুটেশন কর্মসূচি হাতে নিয়েছে বলে শ্রী দেববর্মা অভিযোগ করেন। প্রতি ঘরে সুশাসন অভিযানে আজ কাঞ্চনপুর টাউন হল প্রাঙ্গনে লালজুরি ব্লক ভিত্তিক বিকাশ মেলা অনুষ্ঠিত হয়। বিকাশ মেলার উদ্বোধন করেন এমডিসি শৈলেন্দ্রনাথ। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন লালজুরি বিএসসির চেয়ারম্যান অজন্ত কুমার চৌধুরী, ব্লকের বিডিও হিমেন্দু বিকাশ পাল, ডিসিএম দীপক দেববর্মা প্রমুখ। ব্লক ভিত্তিক বিকাশ মেলা উপলক্ষে বিভিন্ন দপ্তর থেকে প্রদর্শনী মণ্ডপ খোলা হয়। এই সমস্ত মণ্ডপ থেকে ব্লকের জনসাধারণের কাছে সরকারের বিভিন্ন প্রকল্প ও পরিষেবার সুযোগ দেওয়া হয়। বিকাশ মেলায় কাঞ্চনপুর মহকুমা প্রশাসন থেকে আধার কার্ড নিবন্ধীকরণ এবং সংশোধন করার পাশাপাশি পিআরটিসি, এসটি এবং ইনকাম সার্টিফিকেটের আবেদনপত্র গ্রহণ করা হয়। রাজ্যের শ্রমিকরা কর্মহীন হয়ে পড়েছেন বলে অভিযোগ করেছেন সিটু রাজ্য সম্পাদক শঙ্কর প্রসাদ দত্ত। আজ সিআইটিউ রাজ্য দপ্তরে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে শ্রী দত্ত এই ব্যাপারে বিস্তারিত তথ্য তুলে ধরেন। তিনি বলেন, বৈজ্যনগর শিল্প এলাকায় বামফ্রন্ট আমলে 64টি কারখানা ছিল, বর্তমানে মাত্র 28 থেকে 29টি চালু রয়েছে। শ্রমিকরা কাজ হারিয়ে দিশাহারা অবস্থায় রয়েছেন। সমস্ত ক্ষেত্রে সরকারি বেসরকারি অসংগঠিত ক্ষেত্রে শ্রমিক কর্মচারীর সংখ্যা উল্লেখযোগ্যভাবে হ্রাস পেয়েছে গত 4.5 বছরে। তিনি আরো অভিযোগ করেন, এডিনগরে জর্দা কোম্পানি সহ ডুকলিতে বেশ কয়েকটি কারখানা ছিল, বর্তমানে সবগুলি বন্ধ।
বন্ধ হয়ে গেছে। রাজ্যে নির্মাণ কাজ নেই বললেই চলে বলে অভিযোগ করে তিনি বলেন, রাজ্যে 100টি ইটভাটা বন্ধ হয়ে গেছে। নির্মাণ শ্রমিক কল্যাণ প্রকল্পের শ্রমিকদের বঞ্চিত করা হচ্ছে বলে অভিযোগ করেন তিনি। এই রাজ্যে পরিযায়ী শ্রমিকরা সব রকম সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন। রাজ্যে কিছুদিন আগে ইটভাটার 3 জন শ্রমিকের মৃত্যুর উল্লেখ করে তিনি বলেন, তাদের এখনো পর্যন্ত কোন ক্ষতিপূরণ দেওয়া হয়নি। তিনি অভিযোগ করেন, রাজ্যে 11 লক্ষের উপর শ্রমিক রয়েছেন, তারা সব রকম সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন। সোনামুড়ার কুলুবাড়ি থেকে পুলিশ আজ প্রচুর পরিমাণে নেশা সামগ্রী আটক করেছে। পুলিশ সূত্রে জানা যায়, কুলুবাড়ি এলাকার জনৈক এমবি হামিদের বাড়িতে গোপন সূত্রে তল্লাশি চালিয়ে 37 গ্রাম ব্রাউন সুগার, 1090 বোতল কফ সিরাপ এবং 600টি ইয়াবা ট্যাবলেট আটক করা হয়েছে। এই ঘটনা জড়িত সন্দেহে পুলিশ গৃহস্বামী এমবি হামিদকে গ্রেপ্তার করেছে। খবর প্রচারিত হচ্ছে আকাশবাণীর আগরতলা কেন্দ্র থেকে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পরিবেশ রক্ষার উদ্দেশ্যে জীবনধারা পরিবর্তন করার আহ্বান জানিয়েছেন। রাষ্ট্রসংঘের মহাসচিব আন্তনিও গুতেরেসের উপস্থিতিতে গুজরাটের স্ট্যাচু অব ইউনিটিতে মিশন লাইফের বৈশ্বিক প্রবর্তনের সমাবেশে ভাষণ দিতে গিয়ে প্রধানমন্ত্রী বলেন, জীবনধারা পরিবর্তনের মাধ্যমে জলবায়ু পরিবর্তন প্রশমন সম্ভব। জলবায়ু পরিবর্তনের হুমকি মোকাবেলায় ভারতের প্রতিশ্রুতি পুনরায় ব্যক্ত করে তিনি বলেন, পরিবেশ সংরক্ষণের পাশাপাশি প্রবৃত্তির সেরা উদাহরণ ভারত। তিনি জলবায়ু পরিবর্তন মোকাবেলায় সরকার ও জনগণের যৌথ প্রচেষ্টার উপর জোর দেন। রাষ্ট্রসংঘের মহাসচিব আন্তনিও গুতেরেস উন্নত দেশগুলিকে তাদের জলবায়ু প্রতিশ্রুতি পূরণ করতে এবং ভারতের মতো দেশগুলিকে আর্থিক ও প্রযুক্তিগত সহায়তা দেওয়ার আহ্বান জানান। তিনি গ্রহ রক্ষার জন্য সমাধান খুঁজে বের করতে ব্যক্তি এবং গোষ্ঠীগুলির অংশগ্রহণের উপর জোর দেন। পরে প্রধানমন্ত্রী কেবাদিয়া মিশন প্রধানদের সম্মেলনে অংশ নেন। প্রধানমন্ত্রী দক্ষিণ গুজরাটের তাপি জেলার ভায়ারাতে 1970 কোটি টাকার বিভিন্ন প্রকল্পের উদ্বোধন এবং ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। প্রধানমন্ত্রী এখানে বলেন, জনজাতিদের আর্থিক উন্নয়ন এবং উপজাতি অধ্যুষিত এলাকার উন্নয়নে সরকার কাজ করছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামী 22 অক্টোবর রোজগার মেলার সূচনা করবেন। এই অভিযানের মাধ্যমে 10 লক্ষ কর্মী নিয়োগ করা হবে। এখানে প্রথম ধাপে 75,000 নতুন নিয়োগপ্রাপ্তদের হাতে নিয়োগপত্র তুলে দেওয়া হবে। যুবকদের জন্য চাকরির সুযোগ প্রদান ও নাগরিকদের কল্যাণ নিশ্চিত করার জন্য প্রধানমন্ত্রীর ক্রমাগত প্রতিশ্রুতি পূরণের লক্ষ্যে এটি একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। প্রধানমন্ত্রীর নির্দেশ অনুসারে সমস্ত মন্ত্রক এবং বিভাগ একটি মিশন মোডে অনুমোদিত পদগুলির বর্তমানে শূন্য পদগুলি পূরণ করার জন্য কাজ করছে। সারা দেশ থেকে নির্বাচিত নতুন নিয়োগকারীরা সরকারের কেন্দ্রীয় সরকারের 38টি মন্ত্রণালয় এবং বিভাগে যোগদান করবেন। নিয়োগপ্রাপ্তরা গ্রুপ এ, বি এবং সি স্তরে কাজ করবেন। যে পদগুলিতে নিয়োগ করা হচ্ছে সেগুলির মধ্যে রয়েছে সেন্ট্রাল আর্ম ফোর্স পার্সোনাল, সাব ইন্সপেক্টর কনস্টেবল, এলডিসি স্টিয়ানো, পিএ ইনকাম ট্যাক্স ইন্সপেক্টর এবং এমটিএস। দেশব্যাপী কোভিড-19 টিকাদান অভিযানের আওতায় পর্যন্ত দেশে 219 কোটি 46 লক্ষেরও বেশি ভ্যাকসিনের ডোজ দেওয়া হয়েছে। কেন্দ্রীয় স্বাস্থ্য পরিবার কল্যাণ মন্ত্রক জানিয়েছে, গত 24 ঘন্টায় 4,90,000 ডোজ দেওয়া হয়। একই সময় দেশে 2,000-এর বেশি কোভিড সংক্রমণ ঘটেছে। দেশে বর্তমানে চিকিৎসাধীন রোগীর সংখ্যা 25,000-এর উপরে। আরোগ্যের হার বর্তমানে 98.76%। গত 24 ঘন্টায় মোট 2,579 জন সুস্থ হয়েছেন। দেশে এ পর্যন্ত মোট 89,94,00,000 বেশি কোভিড পরীক্ষা করা হয়েছে। গত 24 ঘন্টায় 2,51,000-এর বেশি নমুনা পরীক্ষা করা হয়। আজ খুমুলুঙ্গে প্রধান প্রশাসনিক নতুন ভবনে উপমুখ্যমন্ত্রী উপ মুখ্যনির্বাহী সদস্য অনিমেষ দেববর্মার উপস্থিতিতে তার অফিস কক্ষে টিটিএডিসি ও অভিনব ইনস্টিটিউট ম্যানেজমেন্ট টেকনোলজির মধ্যে মৌ স্বাক্ষরিত হয়। মৌ স্বাক্ষরের বিষয় হচ্ছে বেকার যুবক যুবতীদের স্কিল ডেভেলপমেন্ট করা। টিটিএডিসির পক্ষে মুখ্যনির্বাহী আধিকারিক সিকে জামাতে এবং অভিনব ইনস্টিটিউটের পক্ষে সুধীর আই দীক্ষিত এই মৌ স্বাক্ষর করেন। এই অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে উপ মুখ্য নির্বাহী সদস্য অনিমেষ দেববর্মা জানান, বেকার যুবক যুবতীদের স্বনির্ভর করে তোলাই এর প্রধান লক্ষ্য। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন এডিসির উপদেষ্টা ক্যাপ্টেন ডিএস রতি, শিল্প দপ্তরের প্রধান আধিকারিক বিশ্বজিৎ সিনহা। বেঙ্গালুরুতে জাতীয় সিনিয়র মহিলাদের টি-20 ক্রিকেটের আসরের গ্রুপের লড়াইয়ে চতুর্থ জয় পেল ত্রিপুরা। আলুর ক্রিকেট একাডেমি মাঠে আজ ত্রিপুরা 10 রানে ওড়িশাকে হারিয়ে দেয়। প্রথমে ব্যাট নিয়ে ত্রিপুরা 19.4 ওভারে সবকটি উইকেট হারিয়ে মাত্র 88 রান সংগ্রহ করে। রাজ্য দলের পক্ষে ওপেনার ঝুমকি দেবনাথ 21 রান করে। ওড়িশার প্রিয়াঙ্কা প্রিয়দর্শনী 10 রানে 4 উইকেট পায়। জবাবে ওড়িশা নির্ধারিত 20 ওভারে 9 উইকেট হারিয়ে 78 রান করে। 22 অক্টোবর রাজ্য দল গ্রুপের শেষ ম্যাচে খেলবে অন্ধ্রপ্রদেশের বিরুদ্ধে। আপাতত 18 পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে ত্রিপুরা, 20 পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে অন্ধ্রপ্রদেশ। সৈয়দ মুস্তাক আলী ট্রফি টি-20 ক্রিকেটের গ্রুপের খেলায় আজ ত্রিপুরা জয়লাভ করেছে। প্রতিপক্ষ মণিপুরকে 8 উইকেটে হারিয়ে দেয় রাজ্য দল। জয়পুরের সাওয়াই মানসিং স্টেডিয়ামে মণিপুর প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত 20 ওভারে 7 উইকেট হারিয়ে 108 রান সংগ্রহ করে। জবাবে রাজ্য দল 11 ওভারে 2 উইকেট হারিয়ে জয়ের লক্ষ্য পূরণ করে। রাজ্য দলের পক্ষে বিক্রম কুমার দাস অপরাজিত 67 রান করে। আজ থেকে রাজ্যে দক্ষিণ পশ্চিম বর্ষা বিদায় নিয়েছে। এবছর বর্ষা বিদায় স্বাভাবিক সময় 1 সপ্তাহ পিছিয়ে গেছে। উল্লেখ্য, রাজ্যে 1 জুন থেকে 30 সেপ্টেম্বর 2022 পর্যন্ত বৃষ্টিপাতের তারতম্য ছিল স্বাভাবিকের থেকে 35% বেশি। আগামীকাল আকাশ আংশিক মেঘাচ্ছন্ন থাকবে। কিছু কিছু জায়গায় বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তাপমাত্রা সর্বোচ্চ 33 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 22 ডিগ্রি সেলসিয়াস থাকবে। আজ দিনের তাপমাত্রা ছিল সর্বোচ্চ 32.6 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 24.2 ডিগ্রি সেলসিয়াস। শেষ করার আগে খবরের বিশেষ বিশেষ অংশগুলি আর একবার।
মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা আজ রবীন্দ্র শতবার্ষিকী ভবনে নির্মাণ শ্রমিক কল্যাণ প্রকল্প টু এর সূচনা করেন। নির্বাচন কমিশন রাজ্যের সাতটি বিধানসভা আসনের ভোটার তালিকায় বিশেষ সংশোধনের জন্য নির্ঘণ্ট প্রকাশ করেছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পরিবেশ রক্ষার উদ্দেশ্যে জীবনধারা পরিবর্তন করার আহ্বান জানিয়েছেন। বেঙ্গালুরুতে জাতীয় সিনিয়র মহিলাদের টি টোয়েন্টি ক্রিকেটের আসরের গ্রুপের লড়াইয়ে চতুর্থ জয় পেল ত্রিপুরা। সৈয়দ মুস্তাক আলী ট্রফি টি টোয়েন্টি ক্রিকেটের গ্রুপের খেলায় আজ ত্রিপুরা জয়লাভ করেছে। আজ রাজ্য থেকে দক্ষিণ পশ্চিম বর্ষা বিদায় নিয়েছে। স্থানীয় সংবাদ আজকের মতো এখানেই শেষ হলো।